वेलकम बैक फ्रेंड्स, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলা বর্তমানে জলমগ্ন ও বানভাসি। তারই মাঝে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো চরম সতর্কতা। ফের ধেয়ে আসছে ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের এই সমস্ত জেলায়, যার ফলে আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের বিস্তারিত আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে কি পূর্বাভাস দেওয়া হলো, পাশাপাশি আজ কোথায় কোথায় ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে, সমস্ত কিছু তথ্য ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সকাল থেকে আকাশ মেঘলা। সকালে দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হয়েছে, সঙ্গে রয়েছে আর্দ্রতর গরমের অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এদিন উত্তরবঙ্গের দু একটি জেলায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 1 আগস্ট রবিবার সকালের মধ্যে দার্জিলিংয়ের কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে কোনো না কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 2 আগস্ট সোমবার সকালের মধ্যে দার্জিলিংয়ের হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5টি জেলা, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বাকি 3 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। পাশাপাশি আগামী 24 ঘন্টায় দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 3-4 দিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। শনিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টায় অর্থাৎ 2 আগস্ট সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস না থাকলেও সব জেলাতে কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী 2 দিনে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও পরবর্তী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তারতম্য ঘটতে পারে। পাশাপাশি আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিন যে বৃষ্টি চলছে তা এখনও কমছে না, আগস্ট মাস জুড়ে যে বৃষ্টি চলবে তা বলাই যায়। সেই বৃষ্টির বেশিরভাগ হবে নিম্নচাপের জেরে। এই বৃষ্টি অক্টোবরের 10 থেকে 12 তারিখ পর্যন্ত চলতে পারে, কেননা সাধারণভাবে রাজ্যে বর্ষা বিদায় নেয় এই সময়ে। রাজ্যে নতুন করে মৌসুমে প্রবেশ না করলেও বঙ্গোপসাগরে যে নিম্নচাপ মৌসুমি বায়ুকে টেনে নিয়ে আসছে, আবহাওয়া দপ্তর জেনেছে এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের উপরে বর্তমানে অবস্থান করছে, যা ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বিহার ও দক্ষিণ উত্তরপ্রদেশের দিকে চলে যেতে চলেছে। অন্যদিকে একটি মৌসুমি বায়ু অক্ষরেখা রাজস্থান গঙ্গানগর পর্যন্ত বিস্তৃত, যার ফলে এই বৃষ্টির ভুকুটি রাজ্য জুড়ে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।